অমর একুশে গ্রন্থমেলা নিয়ে বার্তা24.কমের বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাহউদ্দিন, আমার সাথে এই মুহূর্তে আছেন অমর একুশে গ্রন্থমেলা যে প্রতিষ্ঠানটি পরিচালনা করে বাংলা একাডেমি, জাতির মননের প্রতীক এই প্রতিষ্ঠানের কর্ণধার বর্তমান মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। সিরাজী ভাই, অভিনন্দন, মেলা প্রায় প্রস্তুত। এবার মেলায় নতুন কী কী আঙ্গিক যুক্ত হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ শিমুল সালাহউদ্দিন। অমর একুশে গ্রন্থমেলা 2020-এর এই প্রাক্কালে আমি প্রিয় দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবছরও আমরা আয়োজন করছি, কিন্তু এবারের আয়োজনটি, এই মেলার আয়োজনটি একটু অন্যরকম। 2019-এর মেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালিত হবে, সেই উপলক্ষে আমরা মেলাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করব। এটি ছিল আমাদের ঘোষণা, আর সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবারের মেলাটি আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে শুধু ঘোষণার ভেতর দিয়ে না, আমরা যেন প্রত্যক্ষ করতে পারি বঙ্গবন্ধু আমাদের কাছে কী ছিলেন, বইয়ের সঙ্গে বঙ্গবন্ধুর কী সম্পর্ক ছিল, এই সব বিষয়গুলো মাথায় নিয়ে মেলাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। আপনি নিশ্চয়ই জানেন বাংলা একাডেমির প্রান্তটি হবে শিকড়ের অংশ, মানে মূলের অংশ, মূলকে বিস্তার সরোয়ার্দী উদ্যানে হয়েছে। সেখানে আমাদের থাকবে মুক্তির কথা, অর্জনের কথা, সংগ্রামের কথা। কার আমাদের মানে কি? আমরা বঙ্গবন্ধুকে মিলেই আমরা চাই এই মেলাটি যেন সর্বস্তরের দর্শক ক্রেতা উপভোগ করতে পারে, শুরু করে শিশুদের দিয়ে। শিশুদের জন্য প্রতি বছর ভিন্ন প্রহর রাখা হয়, শিশু প্রহর, কিন্তু এবছর সেটিকে আমরা নতুনভাবে সাজিয়েছি। শুধু মনোহর করাই না, বইয়ের ব্যাপারেও আমরা দৃষ্টি দিয়েছি যাতে ভালো বই শিশুরা হাতে পায়, মানসম্পন্ন বই শিশুরা হাতে পায়। আসি আমাদের মা বোনদের কথা, তারা যেন নিরাপদে মেলায় আসতে পারে। শিশুকে নিয়ে যে মা মেলায় আসবেন, তার ব্রেস্ট ফিডিংয়ের দরকার হতে পারে, তার ব্যবস্থা এখানে আমরা রেখেছি। সব কিছুর ভেতরেও আমরা চাচ্ছিলাম যে আমাদের সৃজনশীল অংশগ্রহণটুকু, চিত্রণের প্রদর্শিত অংশ, সেটুকু আমরা যে শিকড়ের কথা বলেছি বাংলা একাডেমির মূল মঞ্চে করব। আমরা বঙ্গবন্ধুর উপর রচিত 100খানা বই করব 3 বছরে, এটি আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম। এবার বাংলা একাডেমি কয়টি বই মেলায় দিচ্ছে বঙ্গবন্ধুর উপরে? এবার মেলায় আমরা প্রতিদিনের আলোচনা বঙ্গবন্ধুর বই, আমরা শুরু করব বঙ্গবন্ধু রচিত আমার দেখা নয় চীন বইটি দিয়ে। এটি তো বাংলা একাডেমি প্রকাশ করেছে এবং আগামী 2 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই গ্রন্থটির উন্মোচন করবেন, এর ভেতর দিয়ে শুরু হবে। 3 তারিখ থেকে আমরা বঙ্গবন্ধুর উপর রচিত বইগুলোর একে একে 29 তারিখ পর্যন্ত আমরা এই চালিয়ে যাব। এটি আমাদের একটি মেলার বিশেষ দিক। এর বাইরেও মেলারকে উপলক্ষ করে আমরা শতাধিক বই, নতুন বই এবং পুনর্মুদ্রিত বই হবে। প্রতি বছর 5000 বই প্রকাশিত হয়, গত বছর আমার মনে আছে 5300 কতটি বই, গত 4000, আমাদের হিসেব মতো 4500 সামথিং ছিল। এবার আমাদের ইচ্ছা আছে এটিকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য একটা কমিটি করব মেলা পরবর্তী সময়ে, এবং মানসম্মত যে বইগুলো ক্রেতার হাতে গেলে ক্রেতা সত্যি বোধ করবে সেটি আমরা প্রকাশ করব, এবং এ ব্যাপারে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সমস্ত মন্ত্রণালয়ের সহায়তা চাইব। কারণ এই তারা এটিকে প্রচার করবেন, এবং সরকারের যে ব্যবস্থাপনায়, যে বই ক্রয়ের যে ব্যবস্থাপনা, এই বইগুলোকে যেন প্রাধান্য দেওয়া হয়, যাতে করে অন্তত বোঝা যাবে এবছরের মেলায় এই বইগুলো ভালো ছিল, এবং এর প্রতিফলন পরের বছরের বই মেলায় চলে আসবে যে গত বছরের মেলায় এই বইগুলো ভালো ছিল। তো মহাপরিচালক হিসেবে আপনি দ্বিতীয় বছর পা দিলেন, তো দ্বিতীয় বছরে এসে আপনার কি মনে হচ্ছে যে বইমেলার চাপে আসলে মূল কাজগুলো ব্যাহত হচ্ছে? বইমেলার চাপে মূল কাজগুলো কিছুটা হলেও ব্যাহত হয়, এটা অস্বীকার করার উপায় নেই। তবে আমরা 2013 সালে বাংলা একাডেমি আইন পেয়েছি, কিন্তু আইনের পরিপ্রেক্ষিতে একটি প্রবিধান হওয়ার কথা, সেই প্রবিধানটি আমরা আশা করছি অচিরাত হয়ে যাবে, আর প্রবিধান হয়ে গেলে আমরা শতাধিক এর উপরে জনবল আমরা নিয়োগ করতে পারব। আর এই জনবল নিয়োগের ব্যাপারে যদি আমরা দৃষ্টি রাখি আমাদের মূল কাজের সঙ্গে, আমাদের গবেষণার কাজ, আমাদের অনুবাদের কাজ, আমার ভাষা সাহিত্য বিকাশের জন্য নানা রকমের যে কাজ আছে সেই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত করতে পারবো। এই 1 মাস আমাদের কাছে শুধু মেলা নয়, একটা এমন উৎসব, এটাকে মানে ধর্মীয় উৎসবকেও মাঝে মাঝে মনে হয় ছাপিয়ে যায়। এবং কারণ এর সাথে শুধুমাত্র বই সংশ্লিষ্ট আলাপ আলোচনাই তো না, সাংস্কৃতিক আয়োজন যুক্ত থাকে প্রতিদিন সন্ধ্যায়,
এবার গত বছর থেকে আমরা যেরকম দেখেছি লেখকদের নিয়ে একটা আয়োজন হয়েছে, সেটি এবারও আছে, এবং মোরক উন্মোচন, আড্ডা, লেখকদের এই সব কিছু মিলে তো একটা মানে দারুণ আয়োজন সব মিলিয়ে। আমরা মোরক উন্মোচন আর এবার বলছি না, আমরা বলছি গ্রন্থ উন্মোচন কিংবা নতুন বই, এইভাবে এইভাবে আমরা এই করছি, এবং উভয় পাশেই থাকবে ব্যবস্থা যাতে করে নতুন লেখকেরা আরও বেশি সুযোগ পায় এবং আসে। ভাই, বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এই মেলা, তখন বাংলা একাডেমির মহাপরিচালক আপনি, আপনি জাতিকে আসলে কি বার্তা দিতে? জাতিকে কোনো বাণী দেওয়ার মতো ক্ষমতা রাখি না, কিংবা সেই ধৃষ্টতা আমার নেই। তবে আমার নিজের অনুভূতি থেকে বলি, বঙ্গবন্ধুকে আমরা যেভাবে জেনেছি আমাদের জানাটা খণ্ডিত ছিল। এই যে বঙ্গবন্ধু যে একজন লেখক, তার পরপর তিনটি বই বের হয়ে গেল, তার ভিতরে কারাগারের রোদ্দাম চা এবং আমার দেখানো আছেন বাংলা একাডেমি করেছে, আর অসমাপ্ত আত্মজীবনী ইপিএল করেছে, এর পরেও বই আসছে। আমরা চাই একজন লেখক বঙ্গবন্ধু যেন আমাদের জাতি চেতনার ভেতরে তার যে স্বপ্ন ছিল একটি রাষ্ট্র চেতনা, ভাষা চেতনার ভেতর দিয়ে সেটা সমন্বিত রূপ প্রকাশিত হয়, আর এটা খুব বড় কথা। বড় কথাটির সারাংশ এই, পরবর্তী প্রজন্ম যেন বইমুখী হয়, আমাদের সংগ্রামের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সঠিক জীবনী পাঠ করেন, আমাদের 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 বিকাশের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে নিয়ে পরবর্তী যাত্রা যেন তারা অব্যাহত রাখেন। আমি এখানে আরেকটু যোগ করব, আমরা 50 বছর পাশ করেছি স্বাধীনতার, বাংলা ভাষারও নতুন রূপে 50 বছর পার হয়েছে। আমরা চাই আগামী 50 বছরে বাংলা ভাষা এবং সাহিত্য তার নবরূপে আমাদের তরুণদের ভিতর দিয়ে, পরবর্তী প্রজন্মের ভিতর দিয়ে প্রকাশিত হোক। এখানে বলার উদ্দেশ্য এই, আর বাংলা ভাষা কিন্তু বাংলাদেশের, এবং আগামী দিনের বাংলা সাহিত্য কিন্তু বাংলাদেশের। অতএব লেখক হিসেবে আমার স্বপ্ন এই, সাহিত্যের এই অংশটুকু, বাংলা ভাষার এই অংশটুকু এই বঙ্গদেশে, এই বাংলাদেশেই বিস্তারিত হবে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে। দারুণ দারুণ বলেছেন সিরাজ ভাই। কবি হাবিবুল্লাহ সিরাজের কী কী বই বেরোচ্ছে এবার মেলায়? আমার কয়েকটি বইয়ের এডিশন হবে, আর নতুন একটি বই প্রথমা করছে, কবিতার বই, জমিনে ফারাক নেই। বাহ, জমিনে ফারাক নেই মূলত আমার গত কবছরের ধারাবাহিকতা, তবে আমার ভেতর থেকে আমি যেটা অনুভব করি, মানুষ তো ক্রমান্বয়ে বদলায়, বয়স বাড়ে, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয়ুও মনে হয় কমে আসে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে মানুষ সবসময় স্থির রাখতে চায়, কিন্তু স্থির থাকে না, ক্রমান্বয়ে সংকুচিত হয়। জীবনের শেষ ইচ্ছা যদি একটিও ভালো কাজ করতে পারি, আমি গতবারও বলেছি কিন্তু সেটা এবারও শেষ করতে পারিনি, যাত্রা পুস্তক, এই বইটি যদি আমি শেষ করতে পারি মনে করবো যে না, অন্তত আমি কিছু একটি শব্দ কিংবা একটি হরফ যোগ করার, আপনাদের মতো একটি হরফ যোগ করার সঙ্গী ছিলাম। অনেক ধন্যবাদ সিরাজ ভাই, অভিনন্দন। নিশ্চয়ই মেলা আপনার জন্য খুবই আনন্দদায়ক এবং সাফল্যমণ্ডিত হবে। প্রিয় দর্শক, বার্তা 24-এর বইমেলা উপলক্ষে বিশেষ আয়োজন বই প্রহরে আমরা কথা বলছিলাম বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজের সাথে।